করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সব স্থানে টিকাদান কর্মসূচি চললেও করোনা টিকা পায়নি ভোলার লালমোহনের বেদে পরিবারগুলো। করোনা টিকা বিষয়েও ধারণা নেই তাদের, এতে তারা করোনা বিষয়ে সচেতন হতে পারছেন না। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও তারা উদাসীন, এতে বেদে পরিবারের সদস্যদের মাঝে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কবে তারা টিকা পাবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আমাদেরকে মনে করেন আগে পরে কেউ বলিনি যে টিকাটা দিলে যে কত উপকারিতা জিনিস, কিন্তু আগে পরে তো আমাদের বলিনি, এর জন্য আমরা দিতে পারিনি। যেহেতু আমরা গ্রাম আশ করি, এক এলাকা থেকে আরেক এলাকায় আমরা যাই, মনে করেন অন্যদের মাধ্যমে আমাদের কাছে এই রোগটা আইতে পারে, এমন হয়তো আমাদের কাছ থেকে অন্যদের কাছে যাইতে পারে। এটা আগে পরে কেউ বলতো, তাহলে এই টিকা নেওয়ার জন্য আমরা চেষ্টাটা করি। আমাদের কেউ বলিনি টিকা দিতে দেওয়ার জন্য, কেউ আসিও নাই টিকা দিতে বলেও নাই, আমরা জানিও না। লালমোহন স্টেডিয়ামের মাঠে গত কয়েক বছর ধরে বসবাস করছেন অর্ধ শতাধিক বেদে। করোনা সচেতনতায় প্রচার প্রচারণা চললেও বেদেরা জানে না করোনা সম্পর্কে। কিভাবে করোনার টিকা পেতে নিবন্ধন করতে হয় তাও জানা নেই তাদের, তাই টিকা পেতে আগ্রহ নেই তাদের। বেদেদের অভিযোগ, বেদে পল্লীতে কেউ করোনার টিকা বিষয়ে কিছুই তাদের জানায়নি, তাই করোনা সম্পর্কে ধারণা নেই তাদের। করোনা রোগ সম্পর্কে জানলেও সচেতন হতে পারছেন না তারা। আমরা সাত আটটা ফ্যামিলি আছি, হয়তো করোনার টিকা নিতে আমরা আগ্রহী, তো সরকারের কাছে দাবি জানাচ্ছি। এতে আতঙ্কের মধ্যে আছেন বেদেরা। বেদে সম্প্রদায়ের নারী পুরুষরা গ্রামগঞ্জে হাটে বাজারে এবং বাড়ি বাড়ি গিয়ে সাপ খেলা, শিঙ্গা দেয়া, পুকুরে হারানো জিনিসপত্র খুঁজে দেয়া এবং ফেরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। করোনাকালীন সময়ে তাদের কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। তৃণমূল পর্যায়ে করোনা টিকার ক্যাম্পেইন চললেও আজও টিকার আওতায় আসেনি বেদেরা। এতে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন বেদেরা। শুধু লালমোহন নয়, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশিরভাগ বেদে পরিবার করোনার টিকা থেকে বঞ্চিত। তবে এক সপ্তাহের মধ্যে বেদেদের করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা। News Desk, Postal Bhola.